স্ত্রীভূমি আলোকসজ্জা নিয়ে কোনো অভিযোগ নেই, বিমান চালাতে সমস্যা, বিতর্কের জবাব দিলেন সুজিত বসু। করোনা আবহেও স্ত্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলেই এখন স্ত্রীভূমির বুর্জ খলিফা মুখী। এই পুজোর কর্ণধার রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই মণ্ডপের আলোকসজ্জা নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। কলকাতা বিমানবন্দরের কাছে এই সর্বজনীন পুজো মণ্ডপের আলোকসজ্জায় নাকি অসুবিধে হচ্ছে পাইলটদের। মঙ্গলবার তিন পৃথক ফ্লাইটের বিমান চালকরা অভিযোগ জানিয়েছেন কলকাতা এটিসির কাছে। যদিও এ বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসু সাফ জানিয়ে দেন এই ধরনের কোনো অভিযোগ তার পুজোর বিরুদ্ধে নেই। এমনিতেই এই পুজো মণ্ডপে এত মানুষের ভিড় হচ্ছে যে আলোকসজ্জা কমানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধাননগর পুলিশের দাবি, তাদের কাছে সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বরং বিমানবন্দর সংলগ্ন অন্য পুজোর আলোকসজ্জা নিয়ে তাদের কাছে অভিযোগ জমা পড়েছে।